অভিনন্দন সকলকে আমার স্টাডি দিনরাত চ্যানেলের মধ্যে আজকে আমি ত্রিপুরা টেট ওয়ান এবং টেট টু পরীক্ষার চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড প্যাডাগুজি এর দশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথম দিকে মনোবিজ্ঞান যে বিষয়ের অন্তর্ভুক্ত ছিল তা হল অপশন এ সাহিত্য অপশন বি দর্শন শাস্ত্র অপশন সি মনোবিজ্ঞান নিজেই একটি পৃথক বিষয় ছিল অপশন ডি বুৎপত্তিগত অর্থে উপরের কোনটি নয় এখানে উত্তর হবে অপশন বি দর্শনশাস্ত্র আধুনিক অর্থে মনোবিজ্ঞান হল অপশন এ চেতনার বিজ্ঞান অপশন বি আচরণের বিজ্ঞান অপশন সি আত্মার বিজ্ঞান অপশন ডি মনের বিজ্ঞান এখানে উত্তর হবে অপশন বি আচরণের বিজ্ঞান নিমনুক্ত মনস্তাত্ত্বিকদের মধ্যে কাকে চূড়ান্ত আচরণবাদী বলা হয় অপশন এ উইলিয়াম ম্যাকডুগাল অপশন বি আরএস এস অপশন সি স্কিনার অপশন ডি জেবি ওয়ার্সন এখানে উত্তরটা হবে অপশন ডি জেবি ওয়ার্সন আচরণবাদীগণ আচরণকে ব্যাখ্যা করেছেন অপশন এ অভ্যন্তরীণ অভিজ্ঞতার সাহায্যে অপশন বি উদ্দীপক এবং প্রতিক্রিয়ার ফল হিসেবে অপশন সি উপরের দুটি অপশন ডি উপস্থিত সব উদ্দীপককে সংগঠিত করার পর প্রতিক্রিয়া এখানে উত্তর হবে অপশন বি উদ্দীপক এবং প্রতিক্রিয়ার ফল হিসেবে বংশধারা এবং পরিবেশের গুণফল হলো ব্যক্তি এটি কার উক্তি অপশন এ জেবি ওয়াটসন অপশন বি গেলিটন অপশন সি পিয়ারসন অপশন ডি আর এস আর এস মনস্তত্ত্বের উদ্দেশ্য হল অপশন এ আচরণকে বিশ্লেষণ করা অপশন বি আচরণ সম্পর্কে পূর্বাভাস দান অপশন সি আচরণকে নিয়ন্ত্রণ করা অপশন ডি উপরের সবকটি এখানে উত্তরটা হবে অপশন ডি উপরের সবকটি মনোবিদ্যা অধ্যয়নের নিজস্ব পদ্ধতি হল অপশন এ পর্যবেক্ষণ অপশন বি পরীক্ষণ অপশন সি সাক্ষাৎকার অপশন ডি অন্তর্দর্শন নিম্নলিখিত মনস্তত্ব বিজ্ঞানের মধ্যে সমগ্রতাবাদের সমর্থক অপশন এ স্কিনার অপশন বি জেপিয়াজে অপশন সি কার্ট লিউইন অপশন ডি থর্নডাইক এখানে উত্তর হবে অপশন সি কার্ট লিউইন সমগ্র অংশগুলির কেবল যুগফল নয় কারা বলেছিলেন অপশন এ গঠনবাদীগণ অপশন বি আচরণবাদীগণ অপশন সি সমগ্রতাবাদীগণ অপশন ডি জ্ঞানমূলক মনোবিদগণ এখানে উত্তর হবে অপশন সি সমগ্রতাবাদীগণ থন ডাইককে মনস্তত্ত্বের কোন দৃষ্টিভঙ্গির সমর্থক বলা যায় অপশন এ আচরণবাদ অপশন বি সমগ্রতাবাদ অপশন সি মনঃ অপশন ডি সংযোজনবাদ এখানে উত্তর হবে অপশন ডি সংযোজনবাদ আজকের ভিডিওটি এতটুকুই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে ধন্যবাদ